হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করছি সবাই খুবই ভালো আছো। তো সকাল সকাল চা দিয়ে ব্লগের স্টার্ট করে দিলাম। গুড মর্নিং বল। একজন এদিকে মস্তিতে শুয়ে শুয়ে ব্রেকফাস্ট করে নেওয়া হয়েছে, আর ওই যে ওইদিকে আমাদের ব্রেকফাস্ট কাটিং ম্যাগি দীক্ষার হাতের। তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি একদম। আর ওই যে আরেকজন দেখো, আমাদের হাতে মেহেন্দি, লাল লাল মেহেন্দি, এই যেখানে লেখা বিপাশার বন্ধু। এবার আমরা যাবো কোথায় বল? কালকে তো মেহেন্দি গেল, তো আজকে হচ্ছে নেক্সট ডে। এখন যাব বিপাশার বাড়িতে লাঞ্চ করব। ব্রেকফাস্টের জন্য তো দেখেছিল না, ব্রেকফাস্টে যাইনি আমরা, এখন লাঞ্চে যাব। এখন তারপর ওখানে কিছুক্ষণ আটাফাটা মেরে তারপর আমরা যাব কোথায় বল? তারপর স্প্ল্যানেড যাব, স্প্ল্যানেড থেকে গড়ের মাঠ। তো হ্যাঁ, গড়ের মাঠ আমাদের ফেভারিট জায়গা, আগে যেখানে ঘুরতাম। তো এইটুকুই প্ল্যান, তো চলো আবার পরে কথা বলছি। ওই যে ওই যে ওই যে বউ, নতুন বউ, নোয়া বউ হতে চলছে কাল। তো লাঞ্চে বিপাশার ঘরে হয়েছিল ভাত, আলু ভাজা, বাঁধাকপির ঘণ্ট আর মাছের ঝোল। বিপাশার বাড়িতে গিয়ে লাঞ্চ টাঞ্চ করে নেওয়ার পর ওর সাথে কিছুক্ষণ আড্ডা মেরে এইবার আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম স্প্ল্যানেডের উদ্দেশ্যে। তাই উঠে পড়লাম এবার মেট্রোতে। এতদিন পর মেট্রোয় উঠে সত্যি আগের কথাগুলোই মনে পড়ছিল। আগে যখন আমরা স্প্ল্যানেডে যেতাম, তখন মেট্রোয় করে কত মজা করতে করতে যেতাম। আগে যখনই স্প্ল্যানেডে আসতাম, এসে এই দোকানটাই আমরা চা খেতাম যেটা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একদম পাশেই। আবারও স্প্ল্যানেডের সেই রাস্তাগুলো আর আবারও সেই আমরা। কেন জানি না কলকাতা আসার পর থেকে যখনই যেটাই করছি বা যেখানেই যাচ্ছি, সব আগের ফ্ল্যাশব্যাকগুলো মনে পড়ছিল, আগের মেমোরিজগুলো সব মনে পড়ছিল। কেমন একটা লাগছিল, মানে মনে হচ্ছিল যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি। অ্যাকচুয়ালি আমি এতদিন পরে এসেছি বলে আমার এরকম ফিল হচ্ছিল। প্ল্যানেটে সেরকম আমার কিছু নেওয়ার ছিল না, বাট সিলেদার্স থেকে একটা স্লিপার নেওয়ার ছিল, তাই সিলেদার্সে ডাইরেক্ট ঢুকে একটা স্লিপার নিয়ে দাঁড়িয়ে গেছিলাম লাইনে বিল করানোর জন্য। আর আরেকজন দেখো আমার ভিডিও বানাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। কলকাতায় এসে ফুচকা যেরকমটা তোমাদেরকে বেরোনোর আগে বলেছিলাম যে স্প্ল্যানেড থেকে যাব ময়দান, আর ময়দানে তো আমরা আগে অনেক টাইম স্পেন্ড করতাম, খুব ভালো লাগতো জায়গাটা, তাই মেট্রোয় করে চলে এসেছিলাম ময়দান মেট্রো স্টেশনে। সেখান থেকে বেরিয়ে এবার সোজা চলে গেলাম গড়ের মাঠ। ময়দানের গড়ের মাঠে যেতে যেতে যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, তাই চারিদিকটা অন্ধকার হয়ে গেছিলো, তো সেখানে আর কোনো ক্লিপস নিতে পারিনি। সেখানে আমরা একটু মি টাইম স্পেন্ড করলাম, তারপর চলে এসেছিলাম আবার মেট্রো স্টেশনের দিকে, যেহেতু বাড়ি ফিরবো তাই। গড়ের মাঠ থেকে এখন আসা হলো এখানে, ওই যে ওই জায়গাটাই, ওই জায়গাটাই যে ব্যাকগ্রাউন্ড আছে ওখানে ছবি তুলবো বলে। আর দেখো কত বকছে দেখা, আমরা একটু মজা করে নিচ্ছি। আবার বাড়িতে যাবো তাই না? হ্যাঁ, ডিনারে বিপাশার বাড়িতে কথা বলতে হচ্ছে, দুই ইউটিউবার আসলে তাদের যা হয়। এবার আমরা একটা জিনিস করবো, ঠিক আছে, এই একবার এখানে কথা বলছি ব্লগে, আবার এখানে কথা বলছি, তুই একটা পোস্টার তাহলে করি, চলো নিজেও কথা বল। হ্যালো 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 মুন্ডি দাও, মুন্ডি দাও, মুন্ডি দাও।
যে আমাদের সেই 4 নম্বরের গেট, সেই ক্রিসপি চিকেনের দোকান, ওই যে দেখো ব্লক করছে, ব্লক করছে, ব্লক ব্লক, আর ওই যে সেই রাস্তা, সেই গলি, এই মাথাটা সরা তো, আর এই যে আরেকজন মানে জিনিও আমাদেরকে জয়েন করে নিয়েছিল দমদম ফেরার পরে, ওর অফিস কমপ্লিট হয়ে যাওয়ার পর। আর আমার বাকেট লিস্টে এই ক্রিসপি চিকেনটা অবশ্যই ছিল, যে কলকাতা আসার পর আমি এটা ট্রাই করবই, তাই এটা ট্রাই করছি। এত দারুণ লাগছিল, কতদিন পরে খেলাম। তো লাস্টে বিপাশার বাড়িতে ডিনার বিনার কমপ্লিট করে ওর সাথে একটু গল্প আড্ডা দিলাম। আর দেখো কালকে ওর বিয়ে হয়ে যাচ্ছে, আজকে ওর লাস্ট ব্যাচেলার নাইট। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থাকবে, টাটা।